পটুয়াখালীতে জেলা মহিলা আওয়ামী লীগের 53তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। পটুয়াখালী জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। পটুয়াখালীতে নানা আয়োজনে মহিলা আওয়ামী লীগের 53তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সকাল 10টায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পটুয়াখালী মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সার্কিট হাউস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি সহ মহিলা আওয়ামী লীগের কয়েক শতাধিক নেতাকর্মী। ফারাজি জুথি, BMF টেলিভিশন।